হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট হয়ে আসছে রাজ্যের তরফ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে কিন্তু এই অক্টোবর মাসের নতুন নিয়ম কিন্তু পরিবর্তন করা হলো, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে অনেক মহিলাই পাবেন না টাকা। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। তো বলা হয়েছে, একের পর এক জনমুখী প্রকল্পের কারণে রাজ্য একাধিকবার বিশ্বের দরবারে রেকর্ড স্থাপন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এক শ্রেণীর জনতার কথা ভাবেননি, তিনি প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা নানা প্রকল্পের উদ্বোধন করেছেন। ছেলে থেকে বুড়ো, মেয়ে থেকে বুড়ি, সকলের জন্য বহু জনমুখী প্রকল্প শুরু করেছেন মাননীয়া। সমীক্ষা বলছে, এখনও পর্যন্ত দেশের সেরা স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ নানা জনমুখী প্রকল্পের জন্য। শুধু তাই নয়, উপকৃত হয়েছেন কোটি কোটি মানুষ। তাই কোনোভাবে মুখ্যমন্ত্রীর এই অবদান ভুলতে পারে না রাজ্যবাসী। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবদান বাংলার ঘরে ঘরে অবস্থান করেছে। মুখ্যমন্ত্রী জনগণের চারিদিক বিবেচনা করে এই প্রকল্পগুলি চালু করেছে। পড়াশোনার জন্য নানা স্কলারশিপের পাশাপাশি রয়েছে সবুজ সাথী সাইকেল, সঙ্গে মোবাইল ট্যাবলেটও। মেয়েদের পড়াশোনার খরচের জন্য দিচ্ছে কন্যাশ্রীর টাকা। মহিলাদের খরচের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ছেলেদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প। মেয়েদের বিবাহের জন্য রয়েছে রূপশ্রী প্রকল্প। বয়স্কদের জন্য রয়েছে ভাতা পাওয়ার সুবিধা। এছাড়া জন্ম হোক বা মৃত্যু, সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পায় বাংলার জনগণ। মুখে বলেও শেষ করা যাবে না জনমুখী প্রকল্পের কথা। তবে মুখ্যমন্ত্রীর বহু জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার, যার চাহিদা মানুষের মধ্যে অঢেল। এই প্রকল্পের একটি আর একটি ওপর নির্ভরশীল বলতে পারেন। এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম জনপ্রিয় ও স্বপ্নের প্রকল্পের একটি ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই প্রকল্প এমন এক প্রকল্প যেখানে বাড়িতে বসে কোনো কাজ ছাড়াই মাসে মাসে টাকা পাওয়া যায়, আর বঙ্গবাসী বসে বসে টাকা পেতে অতি আগ্রহী। তাই তো আজকে জনপ্রিয় প্রকল্পের খাতায় লক্ষ্মীর ভাণ্ডারের নাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতি নিয়ে বহু অভিযোগ আসছিল। এই প্রকল্পের মাধ্যমে বহু অযোগ্য মহিলা ইতিমধ্যে টাকা আত্মসাৎ করেছে, তার ফলে অনেক যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। রাজ্যে জেলায় জেলায় বহু অভিযোগ জমা পড়েছিল, যার কারণে বন্ধ করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া। তবে রাজ্য সরকার কর্তৃক নানা পদক্ষেপ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুর্নীতি করে যে সমস্ত অযোগ্য মহিলাদের নানা নাম নথিভুক্ত করেছিল, তাদের সকলের নাম বাতিল করা হয়েছে। এমনকি সমস্ত যোগ্য মহিলাদের জন্য এই প্রকল্পের সুবিধা পুনরায় চালু করা হয়েছে। ইতিমধ্যে পুজোর মরশুমে সকল লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। যারা এখনও পায়নি, তারা অতি শীঘ্রই পুজো চলাকালীন টাকা পেতে চলেছে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো, যারা চলতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবে, তারা এই প্রকল্পের সকলে যোগ্য, অর্থাৎ ভবিষ্যতে তাদের নাম কাটার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি এই মাসে টাকা পেয়ে থাকেন বা প্রতি মাসে পেয়ে থাকেন, তাহলে আগামীতে আপনার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সমস্যা, এমনকি আপনার নাম বাদ যাওয়ার এরকম কিন্তু কোনো রকম মানে আপনার অসুবিধা হবে না। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি করে বা বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে তাদের টাকা আর দেওয়া হবে না। তো এইটুকুই কিন্তু আপডেট এই মুহূর্তে জানা যাচ্ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিভিন্ন প্রকল্পের আপডেট জানানো হয়েছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইনফরমেটিভ হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।